আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবারের ব্লগটা শুক্রবারের সারা দিন মানে সেদিন আমি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর শুক্রবারে আমি রান্না করেছি ভেজিটেবল রান্না করেছিলাম এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর এখানে আমি চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য পেঁপে গাজর শিম আলু ফুলকপি পেঁয়াজ এগুলো টুকরো করে আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে তো আসলে চাইনিজ ভেজিটেবলটা কিন্তু অনেক রকমই অনেকেই রান্না করে সেটা এক একজনের আমি দেখেছি যে এক এক রকম ধরন তো আমার মনে আমার মনে হয় বা আমি যতটা খেয়েছি প্রত্যেকটাই কিন্তু স্বাদ ঠিক আছে যার যার মতো তার তার স্বাদ মানে ভালোই লাগে খারাপ না এ পর্যন্ত যতগুলো চাইনিজ ভেজিটেবল খেয়েছি প্রত্যেকটা স্বাদই ভিন্ন প্রত্যেকটা স্বাদই আমার ভালো লেগেছে কোনোটাই খারাপ না আর কি তো আমি এখন আজকে যেটা রান্না করব, সেটা হচ্ছে আমি চিকেন দিয়ে রান্না করব আর সেই চিকেনটা হচ্ছে দেশি দেশি চিকেন আর তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো আর অল্প একটু পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেনের যে ছোট ছোটো টুকরো করে রাখা পিস করেছি ওগুলো তো এখন এগুলোকে একটু ভালো করে আমি নেড়ে এখানে আমি এক চামচের মতো সয়া সস দিয়ে দিব এই সয়া সসের কারণে কিন্তু আমার মনে হয় যেই রান্নাতেই সয়া সসটা ব্যবহার করা হয় সেই রান্নাটাই অসাধারণ হয়ে যায় খুব ভালো লাগে আর কি তো আমার এই চিকেনটা সেদ্ধ করার জন্য আমি এখানে সবজির যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিই সেটা আমি রেখে দিয়েছিলাম আর এখানে সেটা আমি দিয়ে দিব যাতে করে আমার এই মাংসের পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ দেশি মুরগি আবার শক্ত থেকে যায় সেটা ভালো লাগে না খেতে আর যদি বয়লার হয় তাহলে কিন্তু সেটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় সেটাতে পানি দেওয়ার প্রয়োজন হয় না সেটা একটু কিছুক্ষণ তেলের মধ্যে লালেই নরম হয়ে যায় তো আমার এই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমার যে মিক্স সবজিগুলো ছিল কাটা কেটে রেখেছিলাম সেগুলো সরি সিদ্ধ করে রেখেছিলাম হাফ সেদ্ধ এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি শীতকাল আসলে সবজির বিভিন্ন ধরনের আইটেম আসলে আমাদের খাওয়া হয় কারণ এই সময় অনেক সবজি বের হয় অনেক তাজা তাজা সবজি বের হয় যদিও এখন এবছর একটু ব্যতিক্রম বছর এখনও তাজা সবজি দেখিনি তেমন একটা আর দামটাও কিন্তু অনেক বেশি তো এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ছয় সাতটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঢাকনা ইউজ করিনি রকম তারপর কোনো রকম হলুদ বা অন্য কোনো কিছুই অ্যাড করিনি শুধু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এখন আর ঢাকনাটা না দেওয়ার কারণে কিন্তু আমার সবজি কালারটা যেরকম ছিল সেরকমই আছে যারা সবজির কালারটা চেঞ্জ না করতে চান যে কোনো রান্নার ক্ষেত্রেই ঢাকনা দেবেন না ঢাকনা দিলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যায় তো যদি সবজির কালার মানে ভালো রাখতে চান একই রকম রাখতে চান তাহলে ঢাকনা না দেওয়াটাই বেটার আর এখন হচ্ছে আমি রান্না করব আজকে বেগুন ভাজা এটা একটু ব্যতিক্রম করে করব আর এই বেগুনটাকে আমি ব্যতিক্রম করে করার কারণে কিন্তু এটা স্বাদটাও মানে ভালো লেগেছে অসাধারণ আপনারা চাইলে এরকম করে খেতে পারেন খাওয়ারের রুচি একটু পরিবর্তন হয় আর কি মানে রান্না তো সবই এক খাওয়া তো সবই এক তবে একটু ব্যতিক্রম করে খেলে রুচিটা একটু বাড়ে ভালো লাগে খেতে স্বাদের একটু ব্যতিক্রম পাওয়া যায় তো আমি এখানে টমাটো তারপর ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে লবণ আর বেগুনের যে মাছখানার অংশটা সেটা টুকরো করে এভাবে করে আমি ডিম দিয়ে মেখে নিচ্ছি একটা ডিম দিলাম আমি যেহেতু আমার বেগুনটাও মানে কয়েকটা পিস হয়েছে মাত্র তো আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারবেন তো আজকে কিন্তু আমি আমার বাসায় কোনো মাংস বা মাছ রান্না করিনি মাছ আগের ছিল কিন্তু মাছটা খেতে ইচ্ছে করছে না তো আমরা এগুলো দিয়েই খেয়েছি অনেক মজা হয়েছিল তো এখন আমি বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এই যে মেখে রেখেছিলাম ডিম আর টমেটো আর বেগুনের ছোট ছোট টুকরো দিয়ে সেগুলো দিয়ে আসলে একটু ব্যতিক্রম হলে কিন্তু মানুষে যে কোনো খাবার অসাধারণ হয় একটু সামান্য চান্স আনলে খাওয়ার রুচিটাও পাল্টায় এই জিনিসটা দেখে কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়েছে আমার ছেলে আজকে অনেকগুলো মানে ভাত খেয়েছে নিজের হাতেই ওকে কিন্তু এখন নিজে মানে নিজের হাতে ভাত খেতে পারে না ওকে খাওয়াই দিতে হয় আমার বড় ছেলেকে যদিও আমি মাঝে মাঝে চেষ্টা করি যে মানে ওর হাতেই খাক প্রায় আমি দিই কিন্তু ওর আব্বু যখন থাকে তখন কিন্তু ও খেতে চায় না ও ওর বাবার হাতেই খায় বেশি তো আমি একটু একটু করে তেল দিয়ে আমি দুপাশে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আগে কিন্তু আমি বেগুন ভাজতে পারতাম না আগে একদমই বেগুন ভাজতে পারতাম না মানে পুরে যেত তারপর শক্ত থেকে যেত কিন্তু আমার এক মানে সাইডম্যানের কাছ থেকে আমি ভালো করে বেগুন ভাজাটা শিখেছি আমার কাছে মানে খুব ভালো লেগেছে যে আমি যে কোনো একটা কিছু শিখলেই আর কি আমার কাছে ভালো লাগে তো বেগুন ভাজাটা আগে পারতাম না এখন পারি এটা শিখে আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে বেগুন ভাজা খুব অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হয় আগে আমি কি করতাম জালটাও বেশি দিতাম আর বেগুনটাকে একদম পাতলা করে ফেলতাম তারপর তেলও দিতাম অনেক বেশি কিন্তু যখন আমি দেখি যে আমার ওই সাইডম্যান ভাবিটা মানে খুব সুন্দর করে অল্প তেলে এই মৃত আছে অনেক মোটা মোটা করে ভাসতেছে তখন আমার কাছে খুব ভালো লেগেছে দেখে তারপর ওনার কাছ থেকে শেখা আর কি তো এই তো আমার রান্না হয়ে গেছে আর এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভাত খেয়ে ফেলতেছি আজকে যদিও সবজি কিন্তু তারপরও অনেকগুলো ভাত খেয়েছি অনেক ভালো লেগেছে আর মানে মাংস মাঝে মাছ দিয়ে খাওয়ার চাইতে এভাবে সবজি দিয়ে আমরা অনেকগুলো ভাত খেয়েছি তো আলহামদুলিল্লাহ তো আজকে আর কি বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ